হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকে বড় খবর ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের জন্য এই মুহূর্তে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে কর্তৃপক্ষের তরফে আপনাদের সকলের জন্য বড় ঘোষণা করা হলো যে সকল মহিলারা নতুন করে দু হাজার তেইশ সালে লক্ষ্মী ভাণ্ডার নাম নথিভুক্ত করেছেন সেই সাথে সাথেই পুরনো সুবিধাভোগী যারা রয়েছেন নিয়মিত টাকা পেয়ে আসছেন দু হাজার বাইশ সাল থেকে এবং বেশিরভাগ মহিলাই প্রায় এক কোটির বেশি মহিলা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দু হাজার একুশ থেকে পেয়ে আসছেন ঠিক আছে যারা নাম নথিভুক্ত করেছেন সমস্ত সুবিধাভোগীদের জন্য রয়েছে এই ঘোষণা খুবই গুরুত্বপূর্ণ মহিলাদের অ্যাকাউন্টে টাকা আসেনি তাছাড়াও অনেক সুবিধাভোগী মাসের টাকা এখনও পাননি তবে আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই এই মুহূর্তে আপনাদের জন্য একটি বড় আপডেট দেওয়া হয়েছে তাই বর্তমানে আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডারের একজন সুবিধাভোগী হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপডেটগুলো কী কী এর পাশাপাশি মে মাসের টাকা সকলের ব্যাংকের অ্যাকাউন্টে কপি থেকে দেওয়া শুরু হবে সেই সমস্ত কিছু আজকের ভিডিওতে জেনে নিতে পারবেন তাই বন্ধুরা ভিডিওটাকে স্কিপ না করে অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করুন পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদেরও জানানোর চেষ্টা করুন যদি আপনি আগে থেকে টাকা পাচ্ছেন যদি নতুন করে আবেদন করেছেন সমাধান করেছেন এবং দুবার টাকা পাওয়ার জন্য আবেদন করেছেন সবার জন্যই এই গুরুত্বপূর্ণ আপডেট তো চলুন সমস্ত জানিয়ে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশের বিলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের এই মুহূর্তে তিনটি বড় আপডেট আপনাদের জন্য সকল সুবিধাভোগীদের জন্য আগে থেকে যারা টাকা পাচ্ছেন তাদের জন্য আরও দুটো আপডেট দু সালে যারা নতুন করে আবেদন করেছেন তাদের জন্য ঘোষণা করা হয়েছে প্রথম আপডেটে যেটা জানা যাচ্ছে যেটা জানানো হয়েছে যে প্রথম আপডেটে জানানো হলো যারা এপ্রিল মাসে দুবার দুয়ার সরকার ক্যাম্প হয়েছে যে সেখানে যারা নতুন করে আবেদন করেছিলেন এবং যাদের সমস্যা ছিল তারা সমাধান করার জন্য কাগজপত্র জমা করেছেন সেক্ষেত্রে প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ আপডেট এবার নতুন করে যারা আবেদন করেছেন আপনাদের কিন্তু এস এম এসও দেওয়া হয়েছে অনেকে এস এম এস পাননি সেক্ষেত্রে অনেকে কিন্তু ভুল সংশোধন করার জন্য কাগজপত্র জমা করেছেন তারা এস এম এস পাননি সেক্ষেত্রে চিন্তা করার প্রয়োজন নেই আপনাদের নাম টাকার লিস্টে তোলা হয়েছে আপনারা মে মাস থেকে টাকা পাবেন অ্যাকাউন্টে নতুন আবেদনকারীদের জন্য সুখবর যে আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে মে মাস থেকে টাকা পেয়ে যাবেন আর মে মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সবটাই জানবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখুন নতুন পুরনো সমস্ত জেলার খুব তাড়াতাড়ি মে মাসের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে আপনি নতুন হয়ে থাকুন বা দু হাজার একুশ থেকে দু হাজার বাইশ থেকে টাকা পাচ্ছেন সেই ক্ষেত্রে আপনাদের প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ আপডেট ঠিক আছে প্রত্যেকের টাকা দিয়ে দেওয়া হবে আরও একটি ঘোষণা করা হয়েছে যে সেটি হলো বর্তমানে অনেকেই টাকা পাননি সেই ক্ষেত্রে যারা টাকা পাননি তারা চিন্তা করবেন না এসএমএস না আসলেও অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে যদি আবেদনপত্র ঠিকঠাকভাবে জমা করে থাকেন তাহলে আপনাদের নাম টাকা লিস্টে উঠেছে আপনাদের জন্য বড় সুসংবাদ যারা নতুন করে আবেদন করেছেন তারা মে মাস থেকে টাকা পাবেন এবার জানিয়ে দিচ্ছে যে পুরোনো সুবিধাভোগীদের জন্য একটা আপডেট দেওয়া হয়েছে সে নিয়ে একটি বড় ঘোষণা করা হয়েছে বলা হয়েছে প্রকল্পের এই সমস্ত মহিলারা এই মাসে রাজ্য সরকারের তরফে দুবার করে টাকা পাবে অর্থাৎ একই মাসে এই মে মাসে দুবার করে টাকা ঢুকবে অ্যাকাউন্টে আপনারা জানেন এই নিয়ে সরকারের নির্দেশ দেওয়া হয়েছে সেক্ষেত্রে আর যারা যোগ্য তারা এই মে মাস থেকে কিন্তু নতুন নিয়মে দুবার করে টাকা পাবে অর্থাৎ বড় পরিবর্তন করা হয়েছে এই মাস থেকে টাকা পেতে কেন দেরি হচ্ছে জানানো হয়েছে সরকারি বিভিন্ন কাজে কিছু সমস্যার জন্য দেরি হয় তবে চিন্তা করবেন না আপনাদের জন্য নতুন তারিখ জানানো হয়েছে এই মে মাসে কিন্তু আপনারা আপনাদের প্রত্যেকের টাকা পেয়ে যাবেন যেহেতু নতুন আবেদনকারীর সংখ্যা অনেক তাই সকলকেই টাকা দিতে হবে সুতরাং সেই কারণে কিন্তু একটু দেরি হচ্ছে তবে প্রত্যেকে কিন্তু ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন মনে রাখবেন আপনি নতুন করে আবেদন করেছেন আপনি এর আগেও দুবার বা তিনবার দুয়ার সরকারের ক্যাম্পে আবেদন করেছেন টাকা পাননি এবারও আবেদন করেছেন সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু আপনাদের জন্য কিন্তু বিশেষভাবে পদক্ষেপ নিয়ে আপনাদের টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল তো এক্ষেত্রে কিন্তু আপনাদের সেই সমস্যার সমাধানও করা হয়েছে এবার কিন্তু আপনারা মে মাস থেকে টাকা পাবেন কারণ আপনাদের জন্য জানানো হয়েছিল আপনাদের এই দ্বিতীয় সপ্তাহের মধ্যে মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই সমস্ত সমস্যার সমাধান করতে হবে এবং টাকা দিতে হবে শাসকদের নির্দেশ দেওয়া হয়েছিল তো সে মতোই কিন্তু এখন আপডেট আপনাদের ব্যাংকে টাকা চলে আসবে তো সুতরাং আপনারা কিন্তু আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পেতে চলেছেন এবং যারা প্রতি মাসে টাকা পাচ্ছেন তারা তো অবশ্যই পাবেন অফিস থেকে আপনাদের জন্য জানানো হয়েছে আজ থেকে শুরু করে আগামী তিন দিনের মধ্যে লক্ষ্মীভাড়ার মে মাসের টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবেন এই আপডেটের কথা জানানো হয়েছে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই এক হাজার ও পাঁচশো টাকা পেয়ে যাবেন তার সঙ্গে কত মাসের টাকা যাদের বাকি ছিল তাদেরও টাকা দিয়ে দেওয়া হবে এবং দু তিন মাস ধরে যারা টাকা পাচ্ছে না সেক্ষেত্রে তাদের টাকাও দিয়ে দেওয়া হবে অফিস থেকে পরিষ্কার জানানো হয়েছে আপনাদের আজ থেকে শুরু করে আগামী তিন দিনের মধ্যে কিন্তু লক্ষ্মীরভাঁডার প্রকল্পের টাকা এই মে মাসের যে টাকা সেটা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে মে মাসেই আপডেটে এই কথাও জানানো হয়েছে যে অনেক মহিলা ষাট বছর হয়ে যাওয়ার কারণে ভাণ্ডার প্রকল্পের টাকা থেকে বঞ্চিত ছিলেন বর্তমানে সেই মহিলারাও এক হাজার টাকা করে মে মাসে পেয়ে যাবেন টাকা টাকা থেকে বঞ্চিত হয়েছেন কয়েক মাস ধরে তারা টাকা পেয়ে যাবেন বিধবা মহিলারা টাকা পেয়ে যাবেন তাদের টাকা লিস্টের নামও তোলা হয়েছে আপনি টাকা পেয়ে যাবেন এবার আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি তো যদি আপনিও আবেদন করেছিলেন টাকা পাচ্ছিলেন না সেক্ষেত্রে দু তিন মাস হয়ে গেছে সেক্ষেত্রে আপনি কী করে বুঝতে পারবেন তার জন্য কিন্তু আপনি এসডি অফিস বা বিডি অফিসে গিয়ে সরাসরি চেক করতে পারেন আপনার যে স্বাস্থ্যসাথী কার্ড এবং আধার কার্ড সেটা নিয়ে যাবেন বা আপনি যে ফর্ম ফিল আপ করেছিলেন আপনাকে যে অ্যাপ্লিকেশন যে একটা রিসিভ কপি দেওয়া হয়েছিল সেটা নিয়ে যদি আপনি চলে যান তাহলে কিন্তু আপনার টাকা ব্যাংকের অ্যাকাউন্টে আসবে কিনা আপনার কোনো সমস্যা রয়েছে কিনা সেটা কিন্তু তারা সেখান থেকে বলে দিতে পারবে এছাড়া এই মাসে কিন্তু প্রত্যেকের টাকা দেওয়া হবে সেটাই কিন্তু জানানো হচ্ছে তো এখান থেকে কিছু জানার থাকলে কমেন্ট করবেন দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটিকে পরিবার সঙ্গে বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদের জানানোর চেষ্টা করবেন এটাই রিকোয়েস্ট করব